মহামারী করোনার কারণে দুই বছর পর আবারও হজ করার সুযোগ পাচ্ছে বিশ্ববাসী। এরই মধ্যে বাংলাদেশের বহু সংখ্যক হজযাত্রী সৌদিতে পৌঁছেছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সৌদি আরবের জেদ্দা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হানিস সরকার উজ্জ্বল। হানিস, করোনা মহামারীর কাটানোর পর এবারে হজযাত্রীদের জন্য কি কি সুযোগ সুবিধা রেখেছে সৌদি সরকার, জানাবেন বিস্তারিত। জি আপনারা ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে জানতে চেয়েছেন, আসলে দুই বছর করোনা মহামারীর জন্য হজের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ সৌদি আরবে সংক্ষিপ্তভাবে সম্পূর্ণ করেছেন। এবারে শুধু প্রায় 10 মিলিয়ন লোক নিয়ে হজ সম্পূর্ণ করবে সৌদি সরকার। আসলে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে প্রায় 60,000 হাজি আসতেছে, এর মধ্যে বাংলাদেশ থেকে 5,596 জন হাজি এসে পৌঁছেছেন এবং মেডিকেল টিম 138 জন মেডিকেল টিম এসে পৌঁছেছেন, যারা মক্কা মদিনা জেদ্দা তারা হাজিদেরকে সেবা দিয়ে যাচ্ছেন। তো আসলে আপনি যেটি জানতে চেয়েছেন, এবার সৌদি সরকার কি কি পদক্ষেপ নিয়েছে হাজিদের জন্য, আসলে এবার সৌদি সরকার আসলে যদিও একটু হজের মূল্যটা বেশি, তারপরও তারা যে কাজ করতেছে, যেমন মিনাতে হাজিদের সার্বক্ষণিক তাদের থাকার ব্যবস্থা আলাদা আলাদা ব্যবস্থা করছেন এবং মুজদালিফা আরাফাতে সবকিছু তারা সেবার ব্যবহার করতেছেন, বিধায় হজের খরচটা একটু বেশি পড়তেছে। আর কি জানিয়ে রাখি, এবার এই পর্যন্ত আমাদের 5,000-এর উপরে হাজি এসেছে, তাদের কোনো হতাহতের কোনো খবর আমরা পাইনি এবং সৌদি সরকার এবার চেষ্টা করতেছে সর্ববৃহৎভাবে যাতে একটি সুন্দর হজ অনুষ্ঠিত করতে পারে, যাতে বহির্বিশ্বের মধ্যে একটি স্মরণীয় থাকে সৌদি সরকার। আসলে আমি একটি জানাতে চাই আপনার মাধ্যমে, প্রবাসী বাংলাদেশের উদ্দেশ্যে কেউ যদি মক্কা যেতে চায় তারা অবশ্যই উমরার পারমিশন নিয়ে যেতে হবে, নতুবা হজের তাসিয়া নিয়ে যেতে হবে, নতুবা তাদেরকে 10,000 রিয়াল জরিমানা করবে এবং দেশে পাঠিয়ে দিবে। হ্যাঁ আফসানা, এই ছিল সৌদি আরব থেকে হজ নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ হানিস। দর্শক, এতক্ষণ সৌদি আরবের জেদ্দা থেকে জানাচ্ছিলেন সহকর্মী হানিস সরকার উজ্জ্বল।